Assalamualaikum guys. Bike lover দের জন্য রয়েছে একটি বিশাল বড় সুখবর, কারণ 2021 এর সবচেয়ে লেটেস্ট এবং আপডেট ভার্সনের Suzuki GSXR বাইকটি অলরেডি চলে আসছে ট্রাস্ট বাইক সেন্টারে। তার মধ্যে সবচেয়ে স্পেশাল এডিশনের যে বাইকটা আছে সেটা হচ্ছে 2020 এর রেস চ্যাম্পিয়ন যে কালার বা MotoGP এডিশন সেই বাইকটি। সো অলরেডি কিন্তু 2021 এর সবচেয়ে স্পেশাল এডিশনের তিনটা কালার চলে আসছে ট্রাস্ট বাইক সেন্টারে। অবশ্যই কিন্তু তাদের শোরুমে আপনারা ইয়ামা R5 ভার্সন 3 পেয়ে যাচ্ছেন, ইন্দোনেশিয়ান ভার্সন ইয়ামা M15 পেয়ে যাচ্ছেন, তারপরে তাদের শোরুমে ফ্রন্টের মধ্যে আছে ইয়ামা FZS V3। মানে এক কথা বলতে গেলে প্রত্যেকটা বাইকই কিন্তু তাদের শোরুমে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। সো বর্তমানে বাইকগুলোর প্রাইস কত, পাশাপাশি নতুন যে বাইকগুলো আসছে GSXR স্পেশাল এডিশন এই বাইকগুলোর প্রাইস বর্তমান মার্কেটে কত, এইটারই একটা ইনফরমেশন দিব আজকে ভিডিওর মাধ্যমে। সো যারা বাইক লাভার আছেন, বাইক কিনতে আছেন, তারা অবশ্যই আমার ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। শোরুমের অ্যাড্রেসটা শুনতে আপনারা BanglaMotor রূপায়ণ টাওয়ারের ঠিক পাশেই। শোরুমের নামটা শুনতে ট্রাস্ট বাইক সেন্টার, এটা হচ্ছে সম্পূর্ণ নতুন একটি বাইক শোরুম। সো তাদের শোরুমের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই অবশ্যই সেখানে চেক আউট করবেন। সবাই কথা পাচ্ছি না, চলুন শুরু করা আজকে ভিডিও। তবে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন, তাতে করে আমার নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে সবসময়। আরে কেমন আছেন ফাহিম ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। সো আপনার কাছে তো অলরেডি নতুন বছরের নতুন চমক রেডি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা অনেক দিনের দীর্ঘ আশ্বাসের পর আমাদের কাছে নতুন বাইকগুলো আসছে, খুবই খুশি লাগতেছে। কালকে অনেক রাত রাত করে এই বাইকগুলো নামিয়েছে, তো অনেক এখন কাস্টমারদের জন্য হচ্ছে সেবা দেওয়াটাই আমাদের হচ্ছে মেইন চ্যালেঞ্জ। এক্স্যাক্টলি। সো চলুন আমরা প্রত্যেকটা বাইকের ডিটেইলস এবং প্রাইস সম্পর্কে জেনে নিই। শিওর। সো এটা তো মনে ভাইয়া 2020 এর রেস চ্যাম্পিয়ন এডিশন, তাই না? জি এক্স্যাক্টলি। ওকে, সো দেখতে পাচ্ছি আপনাদের কাছে Suzuki GSXR 2021 এর মডেলের অলরেডি তিনটা কালার আছে, তাই না? তিনটা কালার আছে। আচ্ছা কালারগুলো যদি আমাকে একটু বলতেন ভাইয়া। কালারটা হচ্ছে এটা ইয়েলো, ইয়েলো ব্ল্যাক। আচ্ছা এটা হচ্ছে MotoGP এডিশন। ওকে। আর এটা হচ্ছে রেড ব্ল্যাক কালার। রেড ব্ল্যাক কালার। জি। তিনটাই কিন্তু একদমই হট কেক। হট কেক বলা হয়। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে ওয়ান অফ দা টপ স্পিড বাংলাদেশ বাইক। এক্স্যাক্টলি বর্তমানে। বর্তমানে। ওকে। সো প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর, মানে যারা বাইক লাভার আছে তারা কিন্তু প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাবে। শিওর শিওর শিওর। ওকে। সো এইবার যদি আসি ভাইয়া প্রাইসের দিকে। প্রাইসের দিকে হচ্ছে এই Suzuki GSXR এই বাইকটার প্রাইসটা হচ্ছে এখন চমক। তো হচ্ছে আমরা এই বিষয়টা কথা বলতে চাচ্ছি না প্রাইসের ব্যাপারে। আচ্ছা। তো আমরা চাচ্ছি যারা বাইক লাভার আছে তারা সরাসরি আমাদের বাইক শোরুমে এসে পড়ুক। আচ্ছা। এতটুকু গ্যারান্টি দিতে পারি আমি, কেউ খালি হাতে ফিরে যাবে না। খালি হাতে ফিরে যাবে না। ফিরে যাবে না। আমাদের নেগোসিয়েশনের মধ্যে আমরা বাইক দিয়ে দিব। আচ্ছা। আর হচ্ছে আমরা এই বাইকগুলো এই জন্য দাম বলছি না যে আমাদের কাস্টমার গুলো আসুক আমাদের দোকানে এসে দেখুক নিজের সব চোখে যে আমাদের বাইকগুলো নতুন কালেকশনের বাইকগুলো কেমন। আচ্ছা, এগুলো তো ইন্দো ভার্সন না? ইন্দোনেশিয়ান ভার্সন। ওকে। আর 100% CVO ভার্সন। তারপরে এই পাশে দেখতে পাচ্ছি স্পোর্টস বাইক গুলো অ্যাভেলেবল আছে। হ্যাঁ, এই পাশে আছে যে আমার R15 V3 ইন্দোনেশিয়ান ভার্সন। ওকে। MT আছে ম্যাট ব্লু ইন্ডিয়ান ভার্সন, এখানে গ্রে ইয়েলো আছে ইন্দোনেশিয়ান ভার্সন। ওকে। আর আছে এখানে আইস হোয়াইট কালার MT15। ওকে। সো এটা দিয়ে শুরু করি, আইস হোয়াইট কালার MT15 তো ইন্ডিয়ান ভার্সন। ইন্ডিয়ান ভার্সন। সিঙ্গেল চ্যানেল ABS, সিঙ্গেল চ্যানেল ABS, ডুয়াল চ্যানেল হাইড্রোলিক DS6 মডেল। এটা প্রাইস কেমন ভাইয়া? এটা পড়বে 370,000 টাকা। 370,000 টাকা। ওকে। তারপরে এই পাশে হচ্ছে R5 V3 গ্রে ইয়েলোটা হচ্ছে আপনার 510,000 টাকা। ইন্দো ভার্সন তো না? ইন্দোনেশিয়া ভার্সন। ওকে। আর হচ্ছে এই সাইডে আছে আপনার ম্যাট ব্লু। আচ্ছা। আপনার হচ্ছে MT15, এটা হচ্ছে 370,000 টাকা। 370,000 টাকা। জি। ওকে। আর ব্ল্যাক হট কেকটার প্রাইস আছে 520,000 টাকা। 520,000 টাকা। 20,000 টাকা। ওকে। তোমার দাম একটু বেশি, স্পেশাল এডিশন। একটু স্পেশাল এডিশন, আর হচ্ছে এটা খুব রেয়ার, রেয়ার মার্কেটে, রেয়ার মার্কেটে। ওকে। সো এবার চলে আসি FZS V3 দিকে। হ্যাঁ। ওকে। আমরা এখন চলে যাই FZS V3 BS6 মডেল। আচ্ছা। এটা হচ্ছে আপনার হচ্ছে ঢাকায় বলতে গেলে ফ্যামিলি বাইক, বলতে গেলে যে সুন্দর মতো পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যভাবে ঘোরা যায় এরকম একটা বাইক। সেটা হচ্ছে সিঙ্গেল চ্যালেন ABS, ডুয়াল চ্যালেন হাইড্রোলিক। আর আমাদের সবচেয়ে বড় প্রমাণিত হচ্ছে ঢাকায় 47 লিটারে পার লিটার আপনার যায় মাইলেজ। মাইলেজ 47। আর লং এ আমাদের পরীক্ষিত 51। ওকে। 51।
তো এটা হচ্ছে খুবই কাস্টমারদের জন্য হচ্ছে খুবই একটা সুসংবাদ যে FZS V3 তেলে অনেক সাশ্রয়ী ওকে এর মধ্যে কালার কম্বিনেশন হবে কয়টা আমাদের এই মুহূর্তে দুইটা কালার আছে একটা হচ্ছে স্যাম ব্লু আর একটা হচ্ছে আপনার ম্যাট ব্লু ওকে এর প্রাইস কত আছে বর্তমানে এটা হচ্ছে 275,000 টাকা আমাদের প্রাইস 275,000 টাকা জি 75,000 ওকে আর হচ্ছে আমাদের দোকানে আসলে কিছু আমরা ডিসকাউন্ট করে দিব আর ফাইম বাইর চ্যানেল বলে তো অবশ্যই আরো ডিসকাউন্ট করে দিব ওকে আশাশি আপনাদের শোরুমে বাইকের স্পেয়ার পার্টস গুলো আছে স্পেয়ার পার্টস গুলো আছে এখানে হেলমেট অ্যাকসেসরি গুলো আছে এছাড়া আছে ভিতরে আমাদের স্পেয়ার পার্টস অরিজিনাল জেনুইন পার্টস যেটা নিয়ে বাইক লাভারদের কোনো চিন্তার কোনো কারণ নেই আমার থেকে এদের থেকে গাড়ি নিলে স্বল্প মূল্যে সেই পার্টস গুলো পেয়ে যাবে সকল ব্র্যান্ডের পার্টস গুলো আছে 100% সকল ব্র্যান্ডের পার্টস গুলো আছে এবং জেনুইন পার্টস জেনুইন পার্টস এটা ছিল বর্তমানে ট্রাস্ট বাইকের সবচেয়ে হ্যাঁ এই মুহূর্তে সবচেয়ে চমক চমক বাইক গুলো আমাদের কাছে ছিল তো বাইক লাভাররা সরাসরি যদি আমাদের কাস্টমাররা যদি আমাদের ট্রাস্ট বাইক সেন্টারে আসে তাহলে আমরা সবচেয়ে খুশি হব ওকে থ্যাংক ইউ সো মাচ আমাকে ভিডিওতে হেল্প করার জন্য থ্যাংক ইউ ওকে সো এই হচ্ছে তাদের শোরুমের ভিজিটিং কার্ড তো আমি আপনাদের সুবিধাতে কিন্তু তাদের শোরুমের নাম অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা অবশ্যই অবশ্যই সেখান থেকে কল করবেন আর যারা হচ্ছে স্পেশালি সুজুকি GSXR এর স্পেশাল এডিশনে বাইকগুলো নিতে আসেন তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন তাদের ট্রাস্ট বাইক সেন্টারে তাদের শোরুম অ্যাড্রেস সম্ভবত আপনার বাংলা মোটর আসবেন বাংলা মোটর এসে রূপায়ণ ট্রেড সেন্টারের ঠিক পাশেই কিন্তু ট্রাস্ট বাইক সেন্টার সো যাবতীয় ইনফরমেশন রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আর পাশাপাশি যারা নতুন বছর উপলক্ষে R5 version 3 ইয়ামা M15 FZS V3 বাইকগুলো কিনতে আছেন তারাও কিন্তু চলে আসতে পারেন তাদের শোরুমে সো আই হোপ আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন হচ্ছে সেটা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আর যারা নতুন আছেন এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নেক্সট আপডেট সো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে টিল দ্যান টেক কেয়ার আল্লাহ হাফেজ